সেলিব্রিটিদের ভাইফোঁটা তো ছিল জমজমাট, তবে সাধারণ মানুষ বোনেরা ভাইদের আজ খাইয়েছে নিকো পার্কে জলে ভাসমান হাউসবোট, আর তাতেই ভাইফোঁটার জমাটি ভুরিভোজ। একটু অন্যরকম ভাইফোঁটা সেলিব্রেশনের আয়োজন করেছিল ইকো পার্কের ক্যাফে একান্তে। রান্নার ঝক্কি ছেড়ে ভাইকে নিয়ে আজ ক্যাফে একান্তে ভিড় জমিয়েছিলেন বোনেরা। ভাই বোনের চিরন্তন বন্ধনের সেলিব্রেশন ভাইফোঁটা, কিন্তু তাতে ঝক্কি কি কম! বাজার, দোকান, রান্নাবান্না, এখনকার ব্যস্ত শেডিউলে বোনের হাতে এত সময় কই! ছুটি নেই ভাইয়েরও, মুশকিল আসামে হাজির ক্যাফে একান্তে। ভাইফোঁটার মতো উৎসবের দিনগুলোতে যদি রান্না বান্না করে সময় নষ্ট না করে যদি একান্তে সময় কাটাতে চান, তাহলে অবশ্যই আপনার গন্তব্য হতে হবে ইকো পার্ক। আর সারা দিন উৎসবের সঙ্গে খাওয়া দাওয়াও যদি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে ইকো পার্কের এই একান্ত ক্যাফেতে। রাজারহাটের ইকো পার্কের জলে ভাসমান ক্যাফে, আর এখানেই ছিল ভাইফোঁটার জমাটি আয়োজন। অফিসে ছুটি মেলেনি, তাই একান্তে দাদাকে ফোঁটা দিতে এখানেই চলে এসেছিলেন বোন। অফিস ইজ জাস্ট অপোজিট কোস্টগার্ড হেডকোয়ার্টার্স। ছুটি নেই আজকে, সো আই থট ওয়াই নট হিয়ার। কম্বিনেশন ইজ এক্সেলেন্ট, কলকাতায় এরকম ফেসিলিটি যে আছে, অ্যান্ড বিইং আ গভর্নমেন্ট অর্গানাইজেশন ইট ইজ হ্যাটস অফ টু দি স্টেট গভর্নমেন্ট। রান্নার ঝামেলা থেকে ছুটি, উপরি পাওনা, ফাটাফাটি অ্যাম্বিয়েন্স। মঙ্গলবার অনেক ভাই বোনের ডেস্টিনেশনই তাই ছিল ক্যাফে একান্তে। রান্না, বাসন মাজা, এই সেই এভরিথিং থেকে একদম মুক্তি, কমপ্লিট এনজয়মেন্ট, প্লাস ইটস সো ডিফারেন্ট। আমি এর আগে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম কামিং হিয়ার, দাদা এনেছে বলে, অ্যান্ড এর আগে আমি কোনোদিন ভাবতেও পারিনি যে ক্যালকাটার এই সাইডটা দেখতে পাবো। একটা দিন ভাইফোঁটার দিন রিল্যাক্সেশনও হলো, এত সুন্দর একটা পরিবেশে কাটানোও গেল, তো সব মিলিয়ে খুব ভালো লাগছে। সব ধরনের ভাই বোনের পছন্দ আর সাধ্যের কথা মাথায় রেখে আয়োজন ছিল বুফের। কি ছিল তাতে সে প্রশ্ন না করে বরং বলা ভালো কি ছিল না। দামও খুবই রিজনেবল, দুজনের জন্য খরচ 1400 টাকা। কোন একটা প্রবলেম হচ্ছে লোকেরাতে সময় খুব কম, আপনি জানেন, বাড়িতে একটা অ্যারেঞ্জ করা, বাজার করা, রান্না করা, তাকে খাওয়ানো, কিন্তু এখানে পুরো ব্যাপারটা রেডিমেড পায়। এবং আমরা যে ধরনের যে রেট রেখেছি এবং যে পরিমাণ যে বুফেটা আমরা অ্যারেঞ্জ করেছি, ইজ হিউজ। মিস হয়ে গেল বলে হাত কামাচ্ছেন চাপনি, আগামী বছরও একই রকম ব্যবস্থা রাখছে ক্যাফে কান্তে। 24 ঘন্টার জন্য অমিত দাসের সঙ্গে দেবারতী ঘোষ, কলকাতা।